আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা কে কি অবস্থায় কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন এবং আমি মন থেকে দোয়া করি আপনারা সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এবং ভালো থাকেন। আমি রিজু আন্নাবিদ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা লাস্ট যে মন্ত্রী পরিষদের ব্রিফিং সেটা যদি দেখে থাকেন, আপনি এরই মধ্যেই জেনে গেছেন যে 24 ঘন্টা কার্ফিউর ব্যাপার নিয়ে যে আলোচনা হয়েছে সেটা কার্যকর হয় নাই। কিন্তু একটা ব্যাপার কার্যকর হয়েছে, যেটা হচ্ছে যে গাড়ি যন্ত্রাংশ বা গ্যারেজ সম্পূর্ণ বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আপনারা জানেন যে ফাহিল সানাইয়া, আমগারা, আবাসিয়া, হাসাবিয়া বা লোকালয় বা পুরা কুয়েত জুড়েই 100টা যদি আপনারা গ্যারেজ পান, তার মধ্যে 80টাই হচ্ছে বাংলাদেশিরা পরিচালনা করে বা বাংলাদেশি মালিকানাদের, বা পার্টসের দোকানগুলিও সেম একই ক্যাটাগরি। তো বর্তমান পরিস্থিতি ট্র্যাকেল দেওয়ার জন্য বা বর্তমান পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট থেকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে গ্যারেজ এবং গাড়ি যন্ত্রাংশ বা পার্টস বিক্রি করা যেসব দোকানগুলি সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তো এটা আপনি অলরেডি, আপনি যদি দোকানের মালিক হয়ে থাকেন, আপনি এখনই জেনে গেছেন বা আপনার দোকানটা আজ বন্ধ আছে। কিন্তু কথা সেটা না, আমরা বাংলাদেশিরা সাধারণত একটু লোভে বা একটু আর একটু লাভের আশায় অনেক সময় এসব আইন বা এসব আইনগুলি ফলো করি না, বা লোকালয়ে যারা আছে তাদের কাছে হয়তো নিউজগুলি যায় নাই বা তারা আইন মানতেছে না। কিন্তু আপনারা যদি বিগত দিনগুলিতে ফলো করে থাকেন যে আইন ভঙ্গ করার কারণে বা আইন ফলো না করার কারণে এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে যেগুলির অনার বাংলাদেশিরা ছিল। তো আপনার ছোট্ট একটা বলে যদি আপনার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়, আপনার সারা জীবনের জন্য সবকিছু বন্ধ হয়ে যাবে, আপনার সবকিছুই হারিয়ে ফেলবেন। তো তাতে করে বর্তমান পরিস্থিতির সাথে একত্রতা ঘোষণা করে আইন মেনে চলুন, পরিস্থিতির সাথে সংযত থাকুন, নিজেকে করে রাখার চেষ্টা করুন। আপনার একটা দুর্ঘটনা হয়ে গেলে আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার বিজনেস সব শেষ হয়ে যাবে। তা আমরা চাই না যে আপনার অতটুকু ক্ষতি হোক, একটু সতর্কতায় আপনাকে এই বিশাল ক্ষতি থেকে মুক্তি দিতে পারে। দেখতে থাকুন রিজন উনাবিদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে করে আরেকজন জানতে পারে। অনেকেই এসব নিউজগুলি অনেকের কাছে যায় না বা অনেকে জানতে পারে না, তো আপনার একটা শেয়ারে যদি তার উপকার হল। চলে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।